ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আছে চট্টগ্রাম 16 আসনে, এই আসনের সংসদ সদস্যের সাথে কথা বলেছেন সহকর্মী রেদোয়ান আহমেদ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, সামনে নির্বাচনকে ঘিরে তার প্রস্তুতির খবর জানতে চাইবো তার কাছে। আপনি তো মনোনয়ন প্রত্যাশী নিশ্চয়ই, সামনে নির্বাচনকে ঘিরে আপনার প্রস্তুতির খবর জানতে চাই। আমি চট্টগ্রাম 16 বাঁশখালী উপজেলা তৃণমূলের নেতা, আমি ছাত্রলীগ করেছি, তারপরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, তারপরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আজকে তিনবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এখনও আছি। আমার বাঁশখালী অবহেলিত ছিল, নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার এলাকার এই অবহেলিত বাঁশখালীর উন্নয়নের জন্য প্রায় 1000 কোটি টাকার উন্নয়ন কাজ করার পরেও এখনও অনেক কাজ চলমান আছে। প্রধান বেড়িবাত আমি করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, এই উন্নয়নের ধারাবাহিকতায় আমি মেয়র ইলেকশনে আমার মেয়র নৌকা মার্কা হয়েছে, আগে ছিল বিএনপির। আমার 14টা ইউনিয়ন, 14টা ইউনিয়নের মধ্যে 10টা ইউনিয়নের চেয়ারম্যান আমার নৌকার প্রার্থী হয়েছে, আগে ছিল একজন চেয়ারম্যান। সেখানে উন্নয়নের দিয়ে বাঁশখালীর মানুষ এটা মূল্যায়ন করছে, আমার নেত্রীর সহযোগিতা নিয়ে উন্নয়ন করেছি, সেই উন্নয়নের ফসল হিসাবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়েছি। একটি বিষয় জানতে চাই যে তৃণমূলে কিন্তু মনোনয়ন নিয়ে একটি সংকট আছে চট্টগ্রাম 16-তে, তো সেই ক্ষেত্রে আসলে সেই সংকটটা কিভাবে কাটাবেন আপনি মনে করছেন? শুধুমাত্র উন্নয়নের জন্যই কি আপনাকে মনোনয়ন দেওয়া হবে, না অন্যান্যরাও তো বেশ প্রতিদ্বন্দ্বী আপনার প্রার্থী রয়েছে? সেই কথা আমি বলতেছি, তৃণমূল পর্যায়ের নেতা হলাম আমি, আমি যেহেতু তৃণমূল থেকে আমি এখনও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এখন যারা মনোনয়ন চাচ্ছে, তাদের সাথে যারা মনোনয়ন কিনছে, ফর্ম কিনেছেন, তাদের সাথে তৃণমূল আওয়ামী লীগের সাথে কোনো যোগাযোগ নেই। অনেকে ঢাকায় বসবাস করে, অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তাদেরকে টাকা পয়সা হয়েছে, তাদেরকে আরও এমপিও হতে হবে, কিন্তু আমি তৃণমূল নিয়ে আসি, সেই হিসাবে নেত্রী আমাকে চিনতেন। বাঁশখালীর আমাদের যেহেতু এমপি ছিল না আগে, বাঁশখালী তৃণমূলের আওয়ামী লীগের সমস্যা নিয়ে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রাখতাম, সেই হিসাবে উনি আমাকে চিনতেন, সেই হিসাবে উনাকে আমাকে মনোনয়ন দিয়েছেন। সুতরাং তৃণমূল আমার সাথে আছে, ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দিলে আমি আশা করি আমার বাঁশখালীর জনগণ আমাকে বিফল ভোটে ইনশাল্লাহ আমি জয়লাভ করতে পারবো। আর যদিও আমার নেত্রী আমার থেকেও ভালো বুঝেন, উনি যাকে মনোনয়ন দেন তার জন্য আমি কাজ করব। কথা বলছিলাম সংসদ সদস্য চট্টগ্রাম 16-এর মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।